একটা সময় ছিল যে সাধারণ গ্রামাঞ্চলে আমাদের মায়েরা দিদিরা বোনেরা তাদেরকে পরিবার থেকে সেই ধরনের স্বীকৃতি, পরিবার থেকে যে ধরনের স্বীকৃতি দেওয়ার কথা তারা পাচ্ছেন না। আমি একটা উদাহরণ দেব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন। তো আমি আপনাদেরকে বলব রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না, একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে। আমি আশা করব, অনুরোধ করব আপনাদের কাছে সেই উদাহরণ সামনে রেখে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। এই পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক বিধানবাবু তিনি মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন। আমরা তৃণমূলের বিভিন্ন বিধায়কদেরকে শুনেছি এই ধরনের মন্তব্য করতে। আজকে জেলাশাসক যার যিনি একজন প্রশাসনিক আধিকারিক নিরপেক্ষভাবে যার কথা বলা এবং কাজ করা উচিত তিনি যে মন্তব্য করলেন, এরপর উনার নিরপেক্ষতা নিয়ে আমরা বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তুলছি। আগামী এক মাস বাদ লোকসভা নির্বাচন, উনি নিরপেক্ষভাবে ভোট করতে পারবেন না, উনি তৃণমূলের হয়েই যে ভোট করবেন তা আজকে উনার মন্তব্য থেকে পরিষ্কার হয়েছে। রাজনৈতিক নেতার মতো কথা বলেননি, উনি একজন জেলাশাসক মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি বলেছেন এবং মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যেভাবে কাজ করছেন সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কাছে একটা নজির, যে মানুষের ঘরে ঘরে তিনি বিভিন্ন প্রকল্প পৌঁছে দিচ্ছে জন্মানো থেকে মৃত্যু অবধি। এখন একটা জেলাশাসক যারা জেলায় সমস্ত প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন, তো মুখ্যমন্ত্রীর গ্রহণ করা প্রকল্পগুলো তো জেলাশাসকরাই ত্বরান্বিত করেন সরকারিভাবে, তো সুতরাং তিনি সেই সরকারি স্তরে থেকে মুখ্যমন্ত্রী কীভাবে কাজ করছেন সেটা বুঝতে পেরে তিনি সে কথা বলেছেন।